নমস্কার, রমণীর হিসলের আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি রান্নার রেসিপি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি রান্না করছি। তরকারিটা রান্না করার জন্য যে যে সবজি লাগবে সেগুলো হলো কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে আর আলু। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল। আলু আর পটলটা একটু ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট। তারপরে একে একে বেগুন, ঝিঙে, কুমড়ো সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে সব কিছু নেড়ে একটা ঢাকা দিয়ে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা আর 1/2 ইঞ্চেরও কম আদা। মশলা পেস্ট আমি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিচ্ছি। এই রান্নাটায় কোনো জলের ব্যবহার হবে না, সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা হবে। আর এই রান্নাটা কোনো মশলাও ব্যবহার করিনি, সম্পূর্ণ ফোড়নেই রান্নাটা হচ্ছে। দেখুন সবজিগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর স্বাদের জন্য অবশ্যই মিষ্টি, যেহেতু একটা নিরামিষ তরকারি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার গরম গরম তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে নিরামিষ তরকারি একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে। আর রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন।